আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ডে নাইট ল্যাম্প সেন্সর। এটা মূলত ব্যবহার করা হয় আমাদের যে রাস্তাঘাটে স্ট্রিট ল্যাম্পগুলো রয়েছে সেগুলোতে এই সার্কিটগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো এটির কাজ বিশেষ কাজ হচ্ছে, রাতের বেলা হলে অটোমেটিক লাইট অন হবে এবং দিনের বেলা লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে, একেতে আমাদের কারোর গিয়ে রাত্রিবেলা লাইটগুলো অন করতে হয় না এবং দিনের বেলা লাইটগুলো অফ করতে হয় না। আর দ্বিতীয় হচ্ছে বিষয়টা হচ্ছে, আমাদের যে বিদ্যুৎ সাশ্রয় রয়েছে সেটা কিন্তু অনেকাংশ কমে যায়, কারণ যে সকালবেলা হয়ে যাওয়ার পর অনেকগুলো লোড কিন্তু বন্ধ করার লোকের অভাবে লোডগুলো সারাক্ষণ জ্বলতে থাকে। তো এখানে এটা হচ্ছে একটা কম্প্যাক্ট ফুল ডিজাইন, এখানে জাস্ট অল্প কিছু কম্পোনেন্টের সাহায্যে এই সুন্দর সার্ভিসটা কিন্তু আপনারা পেতে পারেন। এটির যে ডিজাইন করা হয়েছে, এটার ফুল যে সার্কিট ডায়াগ্রাম সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি এটার হচ্ছে যে আউটপুট এবং ইনপুট তার রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে ও, এটা হচ্ছে আউটপুট, আউটপুটের জন্য সাদা, এবং তারপর হচ্ছে এল আর হচ্ছে নিউট্রাল। তো এলতে হচ্ছে ফেস এবং নিউট্রাল যে কমন দুইটা আছে এখান থেকে এই দুইটা আমাদের হচ্ছে ইনপুট যাবে, এবং নিউট্রাল এবং যে হোয়াইট কালারের তারটা রয়েছে এটা হচ্ছে আউটপুট হবে, এটা ইনপুট হবে। তো জাস্ট এইটুকুনি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাতে এক্সটার্নাল কোনো পাওয়ার দিতে হয় না। আমার যেখানে টাইমার একটা আইসি রয়েছে, এটাকে এবং রিলেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আলাদা কোনো পাওয়ার সোর্স দিতে হয় না। আমরা যারা শখের বশে বিভিন্ন প্রজেক্ট তৈরি করি, তাদের কিন্তু দেখা যায় যে রিলে এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো পরিচালনার জন্য আলাদা 12 ভোল্ট অথবা 9 ভোল্ট ইউজ করতে হয়। তো এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা নেই, একদম এটাতে ফুল কমপ্লিট প্যাকেজ দেওয়া আছে। এখানে ক্যাপাসিটার সাহায্যে ভোল্টেজটাকে একটু ডাউন করে আমাদের এই যে 100 ওহম রেজিস্টরের সাহায্যে আরও একটু ডাউন করে আমাদের যে রেক্টিফায়ার রয়েছে, রেক্টিফায়ারের সাহায্যে এসি থেকে ডিসি করা হয়। এই ডিসিটাকে আমাদের হচ্ছে ডিসিটা ইনক্রিজ মানে বেড়ে যাবে দেখে এখানে একটা 12 ভোল্টের জেনারেটর ইউজ করা হয়েছে। এটা 12 ভোল্টটাকে একদম ফিক্সড করে ধরে রাখে। সেই 12 ভোল্ট হচ্ছে এই ফিল্টার ক্যাপাসিটরের মাধ্যমে এখান থেকে আমাদের টাইমার আইসি এবং এই যে আমাদের রিলে রয়েছে এখানে কিন্তু এই সরবরাহ প্রদান করে। তো জাস্ট আমি একটু এটা আপনাদেরকে আগে কানেকশন করে দেখাই। এখানে হচ্ছে আমাদের একটা 12 ওয়াটের একটা এলইডি লাইট রয়েছে, এটি সাহায্যে আমরা একটু এটাকে রান করে দেখব যে এটি প্রপারলি কাজ করে কি না। তো আউটপুটের দুইটা তার আপনারা যে লোডে ইউজ করতে চান সেই লোডে আউটপুটের দুইটা তার লাগিয়ে দেবেন, এবং অবশিষ্ট যে বাকি দুইটা তার রয়েছে এই দুইটা তার আমরা এখানে আমাদের এখানে এসি 220 ভোল্ট রয়েছে এটি আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে জাস্ট আমরা এটা টেস্ট পারপাসে আমরা এটা ট্রাই করে দেখব হয় কি না। তো আমরা হচ্ছে লাইনটা আমরা কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিয়ে আমাদের এখানে এটাকে ডার্ক করে দিতে হবে, যেহেতু এখানে পর্যাপ্ত লাইটের উপস্থিতি আছে তাহলে কিন্তু আমাদের জ্বলবে না, এটাকে আমাদের ডার্ক করে দিতে হবে। আমরা একটু ডার্ক করে দেখি যে এটা প্রপারলি কাজ করে কি না। আর এটাতে একটা ডিলে টাইম আছে, আমি জাস্ট আগে আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, তারপরে হচ্ছে এটার যে ডিলে টাইমটা সেটা আমি বলে দিচ্ছি। আমরা টেস্টিং পারপাসের জন্য এখানে একটি আমরা হচ্ছে কাপড় নিয়েছি, কাপড় দিয়ে হচ্ছে আমাদের এলডিআরটাকে ডার্ক করে দিতে হবে। এই যে ডার্ক করে দিলাম, দেখুন একটু সময় নেবে, জাস্ট কিছু এই যে 3 থেকে 4 সেকেন্ডের মতো কিন্তু একটা সময় নিল। এই যে আবার একটু সরিয়ে দেই, আমাদের লাইটের অফ হয়ে গেল। আবার একটু এটাকে জাস্ট হচ্ছে 3-4 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করতে হবে। তো এটার কারণ হচ্ছে আমাদের এলডিআরটাকে ডার্ক করার সাথে সাথে কিন্তু আমাদের রিলেটা সেন্স করলো না, সেক্ষেত্রে আমাদের লোডগুলো যে রয়েছে লোডটার সেফটি অনেকাংশে বেড়ে গেল। কারণ যে হচ্ছে আমরা এটা ডার্ক করার সাথে সাথে যদি আমাদের লোডে রিলেটাকে অন অফ করে, সেক্ষেত্রে একটা ফ্লাকচুয়েশন ভোল্টেজ আমাদের যে লোড রয়েছে সেখানে চলে যায়। তো এটা হচ্ছে আমি
ডার্ক করে দেওয়ার 2-3 সেকেন্ড পরে যখন যায় এটি কিন্তু স্মুথলি কাজ করে। আমি একটু এটা আবার একটু দেখাই, এই যে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু এটা অফ অবস্থায় থাকে এবং এই যে লোডটা অন হয়ে গেছে। এখন আমি সরিয়ে দিলে আবার হচ্ছে অল্প কিছু সময় নিয়ে এটা হচ্ছে অফ হয়ে যাচ্ছে। এটার কিন্তু বিশেষ কাজ হচ্ছে এখানে যে দুইটা, একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটার রয়েছে, এটাতে অল্প কিছু টাইম ডিলে দেওয়া আছে। এই রেজিস্টার এবং ক্যাপাসিটারের সাহায্যে এই ডিলে টাইমটাও কিন্তু কম বেশি করতে পারবেন। যাই হোক, এটার যে পারফরমেন্স সেটা তো আপনারা দেখতেই পেলেন। চাইলে কিন্তু আপনারা এটা প্রফেশনালি এটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমি এটার সার্কিট ডায়াগ্রাম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিজেরাই কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।